আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সহভাগের নেতৃত্বে শাহাবুদ্দিন থানার অন্তর্গতে একটি বিশাল মিছিল এসেছে। আমরা তাদেরকে করতালি অভিনন্দন শুভেচ্ছা জানাই প্রিয় ভাই বোনেরা। আজকের এই সভায় বক্তব্য রাখবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সংগ্রামী সাথী বন্ধুরা। আমার উগ্র সাম্প্রদায়িকতা আস্ফলন ঘটেছে বাংলাদেশে। আমরা দেখেছি গতকাল কুষ্টিয়ায় আমরা এখানে ছোট্ট করে একটি প্রতিবাদ সভা করব। এই প্রতিবাদ রাখবেন রক্ত যারা ধরা পড়েছে তারা তো ধরা পড়েছে, কিন্তু এই ধরনের ঘটনার উস্কানিদাতা মদতদাতা কারা সেটা খুঁজে বের করতে হবে। আমরা জানি কারা, তবু তাদের কাছ থেকে সেটা একেবারে নিশ্চিতভাবেই বের করে আনতে হবে এবং প্রয়োজনে সেখানে আইনের ব্যবস্থা নিতে হবে।